হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আপনাদের মাঝে এমন একটি ট্রিক্স, এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের ফোন টাচ না করে ফোনের স্ক্রিন লক খুলতে পারবেন। এই অ্যাপটি হচ্ছে ভয়েস লক স্ক্রিন। এই দেখেন, আমি ভয়েস লক স্ক্রিনে ক্লিক করলাম। এখন আমি আপনাদের এটি দ্বারা কিভাবে কাজ করবেন তা দেখিয়ে দেব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখেন বন্ধুরা, এখানে ভয়েস লক স্ক্রিন এটা অন করে নেবেন। আমি অন করে নিলাম। এরপর ভয়েস পাসওয়ার্ডে ক্লিক করবেন। ভয়েস পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ভয়েস দিবেন, যে ভয়েসটির মাধ্যমে আপনি আপনার স্ক্রিন লক খুলতে চান। এখানে ভয়েস পাসওয়ার্ডে ক্লিক করবেন। স্ক্রিন আনলক, সরি আমি আবার দিচ্ছি, স্ক্রিন আনলক। এরপর নেক্সট দিবেন, স্ক্রিন আনলক। এরপর সেভ দিবেন, নেক্সট। এখানে মনে করেন আপনি আপনার ভয়েসটা ভুলে গেলেন বা ভয়েসটা মিলছে না, এজন্য এই পাসওয়ার্ডটি দিলে আপনি ভয়েস ছাড়া এই পাসওয়ার্ডটি দিয়ে খুলতে পারবেন। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, এই দেখেন 3636, আবার 3636, ওকে। এই দেখেন, এখন আমি আমার ফোনটি লক করছি। এরপরে দেখেন স্ক্রিন আনলক। এই যে এখানে ভয়েসটায় ক্লিক করবেন, ক্লিক করে এরপর দিবেন স্ক্রিন আনলক। ইনভ্যালিড পাসওয়ার্ড, স্ক্রিন আনলক। পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, এই দেখেন ফোনের পাসওয়ার্ডটি খুলে গেছে। এভাবে আপনারা আপনাদের ফোন টাচ করা ছাড়া ফোনের পাসওয়ার্ড লক খুলতে পারবেন, ফোনের স্ক্রিন লক খুলতে পারবেন। বন্ধুরা, আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এটি আপনারা কিভাবে ডাউনলোড দেবেন তা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা প্লে স্টোরে যাবেন, আমরা সবাই এই প্লে স্টোর অ্যাপটি নিয়ে অনেক পরিচিত। প্লে স্টোরে ক্লিক করবেন, এরপর এখানে সার্চ দিবেন ভয়েস, VOICE ভয়েস লক, LOCK লক স্ক্রিন, SCREEN। এখানে ক্লিক করবেন। এই দেখেন বন্ধুরা, এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন।